কথায় আছে চেষ্টা যার মধ্যে রয়েছে সে সফলতা অবশ্যই পাবে, অর্থাৎ যে চেষ্টা করবে বা যে সমস্ত প্রার্থীরা চেষ্টা করবে তারা অবশ্যই একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবে। কিন্তু যদি এই চেষ্টা যদি আপনাকে করতে না দেওয়া হয়, অর্থাৎ চেষ্টার সুযোগই যদি না দেওয়া হয় আপনাকে, সেক্ষেত্রে কীভাবে আপনি সফলতা পাবেন নিজের জীবনে, নিজের চাকরির ক্ষেত্রে বা নিজে যে পড়াশোনা করছেন সেই ফিল্ডে? অর্থাৎ আমি আজকে কথা বলছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে যে নতুন নিয়োগ হতে চলেছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসআই পদে যে নিয়োগ হতে চলেছে, সেখানে যদি আপনি যদি আবেদনই না করতে পারেন তো সেক্ষেত্রে কীভাবে আপনি সেই চাকরিটা পাবেন? কারণ অনেক অনেক প্রার্থীর এরকম অনেক স্বপ্ন রয়েছে যারা কিনা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের চাকরিটি একমাত্র স্বপ্ন, এবং সেজন্য সে দিনরাত পড়ছে, সেজন্যই সে মাঠে গিয়ে খাটছে এত। তো এটাই যাদের স্বপ্ন, তাদের যদি এবার যদি সেই সুযোগটি যদি না দেওয়া হয় তাহলে সে কীভাবে বা এই চাকরিটা নতুন করে পাবে? তো সেটা নিয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওটা বলে রেখি। আপনারা কিছুদিন আগে দেখেছিলেন যে পার্থ চ্যাটার্জি, মাননীয় যে মন্ত্রী রয়েছে আমাদের রাজ্যের, উনি কিন্তু একটা নিউজ চ্যানেলের মাধ্যমে প্রেস বিবৃতির সময় কিন্তু এই খবরটি দিয়েছিলেন। কী খবর দিয়েছিলেন সেটা একবার আপনাদেরকে একবার জানিয়ে রাখি। কনস্টেবলে নিয়োগ করা হচ্ছে এবং সাব ইন্সপেক্টর নিয়োগ করা আছে। কনস্টেবল টোটাল নিয়োগ করা হচ্ছে 9282 জন এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে কিন্তু 1088 জন। এর মধ্যে বলে রাখি কনস্টেবলে 8000 জন নিয়োগ করা হচ্ছে এবং বাদবাকি 1282 জনে কিন্তু লেডি কনস্টেবলে নিয়োগ করা হচ্ছে। সাথে বলে রাখি সাব ইন্সপেক্টরে কিন্তু 903 জন নিয়োগ করা হচ্ছে এবং 903 জন সাব ইন্সপেক্টর কিন্তু ইউবি পদে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে 150 জন লেডি সাব ইন্সপেক্টর, সাথে সাব ইন্সপেক্টর এবি পদে কিন্তু 185 জন প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে। টোটাল হয়ে গেলে কিন্তু 1088 জন। এই খবরটি আপনি নিউজ চ্যানেলের আশেপাশে কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলে জেনেছিলেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছিলেন, প্রত্যেকে এটা খুশির খবর, বিরাট খবর বলে এরকমভাবে কিন্তু আপনার কাছে এই খবরটি পরিবেশন করেছিল। কিন্তু আমি আমাদের চ্যানেলে কিন্তু এই খবরটি এখনও পর্যন্ত দিইনি, এবং কারণ হলো তার যে মুহূর্তে এই খবরটি নিউজে আসা শুরু করেছে সেই মুহূর্তে কিন্তু আমাকে অনেকে ফোন করে এবং মেসেজ করে এবং আমাদের যে চ্যানেলের ইমেল আইডি রয়েছে সেখানে অনেকে মেল করেছিল এবং তাদের যে এবার যে আবেদন করতে পারবে না সেই সমস্যাটার কথাটা কিন্তু তুলে ধরেছিল। আর সেটা নিয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব এবং বিস্তারিতভাবে জানাবো। সর্বপ্রথম বলে রাখি এই ভিডিওটি প্রত্যেক প্রার্থীর জন্যে, অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা এই নতুন নিয়োগে আবেদন করতে পারবেন এবং যে সমস্ত প্রার্থীরা নতুন নিয়োগে আবেদন করতে পারবেন না, সবার জন্য এই ভিডিওটি রয়েছে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো সমস্যায় পড়ে তাহলে অন্যান্য ব্যক্তিদের কর্তব্য সেই সমস্যার সমাধান করার জন্য এগিয়ে যাওয়া, আর এটাই হলো একটি সভ্য মানব সমাজের লক্ষণ। তো সেটার জন্য এই ভিডিওটি রয়েছে। অর্থাৎ এই ভিডিওটি কিন্তু আপনাদেরই আবেদনে এই ভিডিওটি নিয়ে এসেছে, অনেকেই কিন্তু মেল করেছে, অর্থাৎ যারা এখনও পর্যন্ত জানেনি ঠিক কী সমস্যাটি রয়েছে, কেনই বা তারা নিয়োগের জন্য এখানে আবেদন করতে পারবে না নতুন নিয়োগে, তাদের ক্ষেত্রে বলে রেখি। প্রথমে বলে রেখি কোর্টের কিন্তু রায় রয়েছে, পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে পুলিশ বলে কিন্তু অনেক, অর্থাৎ পুলিশ দলে বা পুলিশ বলে কিন্তু অনেক ঘাটতি রয়েছে, সেটা কিন্তু পূরণ করতে বলা হয়েছে এবং সের জন্য কিন্তু আমাদের যে রাজ্য সরকার রয়েছে সে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019 নিয়োগ করা হয়ে নিয়োগ করেছিল এবং তার আগেও নিয়োগ করেছে এবং নতুন নিয়োগ আবার চলে আসতে বা চলে আসছে। তো প্রথমে ফ্ল্যাশব্যাকে আপনাদেরকে একটু গিয়ে বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019 লাস্ট কিন্তু যেটা নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল 3/2/2019, অর্থাৎ 3 ফেব্রুয়ারি 2019 তারিখে এটা নতুন নিয়োগের জন্য কিন্তু নেওয়া হয়েছিল 2019 সালে 3 ফেব্রুয়ারি 2019, আবার বলে রাখি। এবং এটা ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছিল 5 ফেব্রুয়ারি তারিখ থেকে 5 মার্চ পর্যন্ত চলেছিল। এবার আপনাদেরকে জানিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসআইতে কিন্তু বয়স চায় 18 থেকে 27 বছর, অর্থাৎ বয়স কিন্তু এখানে চাওয়া হয় 18 থেকে 27 বছর। এরপরে এসসি এসটি ওবিসিরা যথারীতি বয়সের অনুযায়ী কিন্তু ছাড় পেয়ে যায়, কিন্তু এখানে বয়সটা 2019 চেক করা হয়েছিল 1/1/2019, এবং এই বয়সের জন্য কিন্তু এবার অনেক প্রার্থী আবেদন করতে পারবেন না। কারণটা বলে রাখি 1/1/2019 বয়সটা চেক করা হয়েছিল এবং এটা রিক্রুটমেন্টটা বের হয়েছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019। এরপরে কিন্তু মাঝে একটা বছর রয়েছে এবং পুলিশের কিন্তু ঘাটতি কিন্তু ছিলই এবং এখনও আছে, কিন্তু এই একটা বছর 2020 এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য বা যেটা কিনা রয়েছে করোনার জন্য কিন্তু এইখানে কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশান কিন্তু আর আসেনি এবং এখনও পর্যন্ত কিন্তু এই বছরে কিন্তু এখনও পর্যন্ত আসেনি। আমি এটার জন্য কিছুদিন ধরে ওয়েট করছিলাম, তারপরে ভেবেছিলাম যে ভিডিওটি দিব। অর্থাৎ যেটা বলতে চাইছিলাম, অনেকেই কিন্তু অনেক প্রার্থী রয়েছে এমন যারা কিন্তু এবার নতুন নিয়োগে যদি এটা 2021 রিক্রুটমেন্টের নোটিশটা আসে সেক্ষেত্রে কিন্তু অনেকে আবেদন করতে পারবে না। তো সেক্ষেত্রে 2021 আসলে খুব সম্ভাবনা রয়েছে যেটার বয়সটা চাওয়া হবে 1/1/2021 অনুযায়ী, এবং 1/1/2021 অনুযায়ী যদি বয়সটা চাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেক প্রার্থী এমন রয়েছে
যারা কিন্তু নতুন করে আর আবেদন করতে পারবে না, কারণ তাদের বয়স 27-এর উপরে হয়ে গিয়েছে। অর্থাৎ নর্মাল যেটা থাকে বয়স 18 থেকে 27 বছর, এবং সেটা কিন্তু এখন তাদের পার হয়ে গিয়েছে। কারো 1 মাস, কারো 1 বছর, কারো 2 মাস, কারো 3 মাস, এরকমভাবে কিন্তু পার হয়ে গিয়েছে। কিন্তু তাদের মধ্যে অনেক এমন প্রার্থী রয়েছে যারা কিন্তু কনস্টেবলের চাকরির জন্য বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সার্ভিসের জন্য কিন্তু তাদের একটাই লক্ষ্য ছিল, এবং তারা কিন্তু পুরো বছর কিন্তু এটার জন্য খেটেছে। হতে পারে তাদের মধ্যে অনেকেই রয়েছে এরকম যে প্রিভিয়াস যেটা রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019-এরটা ছিল, সেটার মধ্যে কেউ প্রিলিমিনারিতে, কেউ ফিজিক্যালে, বা কেউ মেন্সে, বা কেউ ইন্টারভিউতে কিন্তু আটকে গিয়েছে। এবং তারা কিন্তু এবার যদি পরীক্ষাতে বসতো তাহলে অবশ্যই তারা কিন্তু চাকরিটা পেতে পারতো। আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019-এ ইন্টারভিউ রেজাল্ট পাবলিশড হওয়ার পরে কিন্তু একজন জলপাইগুড়ি প্রার্থী কিন্তু সে রেজাল্টে ফেল করার ফলে কিন্তু সে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিল। আর এর থেকে বোঝা যায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের প্রতি প্রত্যেক প্রার্থীর মনে কী প্রকারের আশা রয়েছে এবং তাদের বাবা মারও কী প্রকারের আশা রয়েছে, যে তারা এই চাকরিটির জন্যই পুরোটা বছর, বছরের প্রত্যেকটি দিন তারা মাঠে, কখনো কখনো বা বইয়ের টেবিলে তাদের সময়টি কাটিয়ে দিচ্ছে। কিন্তু যদি এই বয়সের জন্য, অর্থাৎ এটা তো কোনো প্রার্থীর জন্য, কোনো প্রার্থী তো দায়ী নয় যে 2020-তে নোটিফিকেশান আসলো না, সেটার জন্য কোনো প্রার্থীই দায়ী নয়, এটা দায়ী একমাত্র করোনা বা যেটা প্যান্ডেমিক সিচুয়েশান রয়েছে সেটা। তো এটার জন্য সরকারেরও উচিত এবং ওই জন্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডেরও উচিত এই দিকটি একটু আরও একবার ভেবে দেখা, যে বয়সে হয়তো 18 থেকে 28 করে দেওয়া উচিত, কিংবা বয়সটা চেক করে দেখা উচিত 1-1-2020, 1-1-2021 হলে কিন্তু অনেক প্রার্থী আবেদন করতে পারবে না। তো এটার জন্য কিন্তু সবার উচিত যে এই সমস্যাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে তুলে ধরা, আর এই সমস্যার সমাধানের জন্য প্রত্যেক প্রার্থীরই কিন্তু একান্ত সহযোগিতা অবশ্যই দরকার। তো এটার জন্য যে সমস্ত কাজগুলি আপনাদেরকে করতে লাগবে, ঠিক কয়েকটি কাজ করতে লাগবে। প্রথমে আমি হ্যাশট্যাগগুলো আমি দিয়ে দিয়েছি, একটা প্রথমটি হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2028, যেহেতু 18 থেকে 28 বছর অন্তত করা হোক, কিংবা বয়সটা চেক করা হোক 1-1-2020 অনুযায়ী। আবারও বলে রাখি, 1-1-2020 অনুযায়ী কেন করা উচিত, কারণ এই 2020 সালে কিন্তু কোনো নতুন নোটিফিকেশান আসেনি, এবং না আসার ফলে যদি 2021-এই নতুন নোটিফিকেশানটা আসে সেক্ষেত্রে কিন্তু বয়সটা খুব সম্ভাবনা রয়েছে যে 1-1-2021-এ কিন্তু বয়সটা চেক করবে, এর ফলে কিন্তু অনেক প্রার্থী আবেদন করতে পারবে না, এবং এটার জন্য কিন্তু দায়ী সে সমস্ত প্রার্থীরা নয়, এটার জন্য দায়ী সেই নোটিফিকেশানটা, সেটা নোটিফিকেশান যেটা কিনা অনেক দেরি করে আসছে, অর্থাৎ 2021-এ আসে, 2020-তে আসার সম্ভাবনা খুবই কম, এবং 2020-তে আসলেও বয়সটা যে 1-1-2020-তে হবে এটাও কিন্তু সম্ভাবনা খুবই কম রয়েছে। তার জন্য এখন থেকে কিন্তু এই কাজটি আপনাদেরকে করে নিতে লাগবে, সেটা হলো সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনাদের এই সমস্যাটি তুলে ধরতে লাগবে। ঠিক কী সমস্যা রয়েছে তারা যদি নাই জানতে পারে তাহলে কীভাবে তারা সমস্যাটির সমাধান করবে, যেরকম কিনা রেলের পরীক্ষার আগে দেখেছিলেন যে রেলের পরীক্ষার ডেট দেওয়া নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার এতটাই পাওয়ার ছিল যে রেলের পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা করে এখন কিন্তু রেলের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে 28 ডিসেম্বর, অর্থাৎ আজকে কিন্তু রেলের পরীক্ষা অলরেডি চলছে। তো সেই জন্য কিন্তু এই হ্যাশট্যাগগুলো আপনারা যেখানে আপনাদের সমস্যাটা লিখবেন, সেখানে ফেসবুক হোক, ফেসবুকের গ্রুপ হোক, বা বিভিন্ন সরকারি যে ফেসবুকের পেজগুলো রয়েছে সেগুলোর মধ্যে হোক, বা টুইটার হোক, যেখানে আপনারা আপনাদের সমস্যাটি তুলে ধরবেন, সেখানে কিন্তু এই 3টি হ্যাশট্যাগ কিন্তু আপনারা ইউজ করবেন। কী কী রয়েছে, প্রথমটি রয়েছে WBP কনস্টেবল এইজ, এইখানে দেখুন সবগুলো কিন্তু স্মল লেটারে রয়েছে, এবং আমি কিন্তু কমিউনিটি যেটা কিনা রয়েছে কমেন্টের অপশনে এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু এই হ্যাশট্যাগগুলো দিয়ে দিব। তারপর একটা রয়েছে WBP কনস্টেবল এইজ 28, আরেকটা রয়েছে WBP কনস্টেবল 28, এই 3টা হ্যাশট্যাগ আপনারা কমেন্ট বক্সে করবেন। করার পরে আপনার নিজের মন্তব্যটি, অর্থাৎ আপনাদের এটার প্রতি কী মন্তব্য রয়েছে, অর্থাৎ আপনারা কী বলতে চাইছেন, সেটাও আপনারা কমেন্ট বক্সে মেনশন করতে পারেন, এবং আপনার বিভিন্ন যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে, বিভিন্ন ইউটিউবে ভিডিওগুলো রয়েছে, সেগুলোর নিচে এই হ্যাশট্যাগগুলো অবশ্যই ইউজ করুন। সাথে বলে রাখি, আপনারা এই ভিডিওটি অবশ্যই লাইক করতে পারেন, সাথে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সমস্ত প্রার্থীদেরই কিন্তু এই সমস্যার সমাধান থেকে মুক্তি পায়। তো এখানে এই ভিডিওটি শেষ করছি, বন্দে মাতরম, জয়।